नमस्कार बंधुरा, आमी सोनाली। सबाई के आमार चैनले स्वागत जानाई। आजकेर ई सुंदर ब्लाउजे डिजाइनटी प्रथम थेके शुरू थेके शेष पर्यन्त पुरोटाई देखाबो आपनादेर साथे। तो बंधुरा देखते थाकुन। एमनि जेमन नर्मल ब्लाउज काटिंग करी आमरा ब्याक पार्ट, सेरकमई काटिंग करे निएछि। आमी नम्बरटा निएछि 15 इंची, কাঁধ নিয়েছি 6 ইঞ্চি। তো কাঁধ থেকে পুটটা বের করে নেব। 3 ইঞ্চি বাদ দিয়ে নিচের দিকে 9.5 ইঞ্চিটা আমি দাগ দিয়েছি। দুটো বিন্দুকে আমরা মিলিয়ে নেব এইভাবে ঠিক সোজাসুজি করে। আর এদিকে 3 আছে নাকি না আপনারা দেখে নেবেন একবার। তো দেখার পরে পুরোটা মিলিয়ে নেওয়ার পর আমি একটা গোলাকার দিয়ে দেব। 1.5 ইঞ্চি মাপ দিয়ে পুরোটাকে গোলাকার রাউন্ড শেপ দিয়ে দেব। আমি গোল পিটি করতে চলেছি। আপনারা চাইলে এই ডিজাইনটা যে কোনো পিঠের উপরে বসাতে পারেন, গোল চৌকো যে কোনো ডিজাইনের উপর বসালেই সুন্দর লাগবে। তো আমি আমার কাস্টমার গোল করতে বলেছে, সেই জন্য আমি গোলই করছি। বন্ধুরা যদি ব্লাউজের ডিজাইনটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো মেন ফ্যাব্রিকের সাথে আমরা এই লাইনের কাপড়টা নিয়ে যেভাবে কাটিং করেছি সেভাবে মেন ফ্যাব্রিকটাও কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর দেখুন ভালো করে অ্যাটাচ করে নেব সুচ দিয়ে। ভালো করে অ্যাটাচ করে নেওয়ার পর পুরোটাতে সেলাই চালিয়ে নেব। সেলাই করার পরে ছোট ছোট কাটস দিয়ে দেব, যাতে করে উল্টে দেওয়ার পর যাতে কোনো ভাঁজ না থাকে। তো এইভাবে ছোট ছোট কাটস দিয়ে দিলাম। কাটস দিয়ে এইভাবে উল্টে নেব। উল্টিয়ে আমরা কী করব, পুরোটাতে এইভাবে চাপ সেলাই দেওয়ার পর পুরোটা এভাবে সেলাই করে নেব। তো পুরোটা সেলাই আমার হয়ে গেছে। তারপর আমরা যে পিঠের কাছে যে পুট থাকে সেটা দিয়ে দেব। পুটটা আমরা একদম 2 ফুট কি 3 ফুট দেব। দুদিকেই আমি 3.5 ইঞ্চি দাগ বরাবর একটা দাগ নিয়ে নিয়েছি। তো দুদিকেই সমানভাবেই পুটটা দিয়ে নিচ্ছি। পুট দেওয়ার পর আমরা যে নিচে বর্ডার থাকে সেটাও দিয়ে নেব। আমার পুট দেওয়া হয়ে গেছে। এবারে নিচের লাইনে যে পট্টিটা লাগাই ব্লাউজে, সেই পট্টিটা লাগিয়ে নেব। পট্টির জন্য আমি ব্যবহার করছি 2 ইঞ্চি কাপড়। আপনারা চাইলে এটাকে ডবল ফোল্ড করেও করতে পারেন পট্টির কাপড়। এটা যেহেতু আমার বর্ডারের কাপড় ছিল, এই জন্য আমি ডবল ফোল্ড আর করলাম না, তবুও সেলাইয়ের সময় মুড়িয়ে সেলাই করে নেব। তো যেভাবে আমরা এতক্ষণ যেমন আমরা নর্মাল সেলাই করি ব্যাক পার্ট, সেরকমই করছি। এবারে আমরা আসবো ডিজাইনে। তো তার আগে পট্টিটা আমরা কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। এরকম সুন্দর ডিজাইন দেখতেও সুন্দর, কিন্তু টাইম কম লাগবে, কাপড়ও কম লাগবে। সুন্দর সুন্দর ডিজাইনের জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা পাশে থাকুন, ভিডিওটি পুরোটা দেখুন। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, একটা নাইস কমেন্ট, একটা এগিয়ে যাওয়ার প্রতি সুন্দর ভালোভাবে কমেন্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তারপর আমি ডিজাইনের জন্য 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি। পুরো সবগুলোকে আমি প্রথমে জয়েন করে নেব। সবগুলো জয়েন করে নেওয়ার পর লম্বা কাপড় এটাকে আমরা যেমনভাবে পট্টি তৈরি করি, লেস তৈরি করি, দড়ি তৈরি করি, ঠিক সেই রকমভাবে সোজা দিকটা ভেতর দিকে রেখে আমরা সেলাই দিয়ে যাব। মনে রাখবেন বন্ধুরা পট্টিটা 2.5 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবারে আমরা কোনো কিছু একটা সাহায্যে, সূচ কিংবা সেফটি পিনের সাহায্যে এভাবে পুরো জিনিসটাকে আমরা সোজা করে নেব, ঠিক যেমনভাবে দড়ি তৈরি করি। দেখুন সোজা হয়ে গেছে। এবারে আমরা দুদিকে চাপ সেলাই দিয়ে দেবো। পট্টিটার এদিক আর ওদিক বরাবর লাইন টেনে একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন, যেমন চাপ সেলাই দিই, চাপ সেলাই দিয়ে দেবো। দুদিকেই আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা 4 ইঞ্চির মাপে, দেখুন এইভাবে 4 ইঞ্চির মাপে পুরো পট্টিটাকে কাট করে নেব। 4 ইঞ্চি 4 ইঞ্চি করে পুরো কাটিং আমরা করে নেব। তো কাটিং আমাদের হয়ে গেছে বন্ধুরা। এইবারে করব ফুলের ডিজাইনটা। দেখুন এমনি হাত সুচি নেব। হাত সুচি নেওয়ার পর ঠিক এরম এরম করে যেমনভাবে আমরা কাঁথা সেলাই করি, এমনি যেমন সেলাই করি নর্মাল সেলাই, সেরমই সেলাই করে জিনিসটাকে পুরো জয়েন করে নেব। আর ভালো করে একটা সিকিউর গিড্ডি দিয়ে দেবো যাতে এটা খুলে না যায়। দেখুন বন্ধুরা ফুলটা কী সুন্দর তৈরি হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমরা আবার একটা ফুল তৈরি করব। এরকম সেম প্রসেসে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ফুলগুলো আমরা তৈরি করে নেব। তো দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবেন, আমি আবার দেখিয়ে দেব। তো বাকি সব ফুলগুলো আমি এভাবে তৈরি করে নেব। দেখুন আমার সব ফুল তৈরি করা হয়ে গেছে। তারপর আপনারা চাইলে পেপারের ওপর বসিয়ে তারপর ব্লাউজে বসাতে পারেন, কিন্তু আমি এখানে এমনি ডাইরেক্ট মেন ফ্যাব্রিকের ওপরেই বসাচ্ছি। যদি আপনারা বলেন যে পেপারের উপরে বসিয়ে তারপর এতে বসাবেন, তাও আমাদেরকে আমাকে বলবেন, তো আমি সেই প্রসেসটাও বলে দেবো, কমেন্টে জানাবেন প্লিজ। তো আমি ডাইরেক্টলি এখানে জয়েন করছি। ভালো করে সাইড বরাবর সবকটাকে সমান সমান রাখে এইভাবে সেলাইটা করিয়ে নিয়ে যাব। দেখুন বন্ধুরা ফুলগুলো পরপর বসার পর খুব সুন্দর একটা ডিজাইন এসছে আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এমনি নর্মাল সিম্পল ব্লাউজকেও যেন
একদম ডিজাইনের ব্লাউজ করে তুলবে। এই ডিজাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর লাগছে। তো এইভাবে পুরোটাকে সমানভাবে আমার জয়েন করা হয়ে গেছে পুরোটাই। তো তারপর আমি 1.5 ইঞ্চি কে একটু কম 1-2 সুত একটা পট্টি নিয়েছি। পট্টিটাকে আমরা কি করব, প্রথমে একটুখানি মুড়িয়ে নিয়ে নিচের দিকে রাখবো। দেখতে পাচ্ছেন, একটু মুড়িয়ে নিয়ে নিচে রাখবো, পুরো মেন ফ্যাব্রিকের নিচে রেখে এইভাবে একটু একটু মুড়িয়ে নেব আর নিচে রেখে সেলাইটা করে নেব। মানে প্রথমে সেলাইটা আমাদের নিচের দিকে হচ্ছে, মানে ভেতরের দিকে, বুঝতে পেরেছেন বন্ধুরা? প্রথমে পট্টিটা এইভাবে সরু করে মুড়িয়ে নিয়ে ভেতরের দিকে এইভাবে রাখবো, পুরোটা এইভাবে একই রকমভাবে সেলাইটা নিয়ে নেব। পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর কাপড়টা কাট করে নেব। কাট করে নেওয়ার পর দেখুন, এইটাকে, এই পট্টিটাকে এইভাবে ডবল ফোল্ড করে, যেমন আমরা পট্টি সেলাই করি, উপর দিকে রেখে ঠিক এইভাবে আমরা পট্টিটা পুরো সিকোয়ার করে সেলাই করে যাবো। দেখছেন, এইভাবে পট্টি বসালে কি হয়, পট্টি কুঁচকাবেও না আর দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগবে। শুধু এই ডিজাইনে নয়, যে কোনো ডিজাইনের ওপর আপনারা এইভাবে পট্টি লাগিয়ে দেখুন, জিনিসটা খুব সুন্দর আসবে আর সেলাই করতেও খুবই সুবিধে। দেখুন, আমার পুরো পট্টিটা সেলাই হয়ে গেছে। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন আর লেসও বসাতে পারেন, কিন্তু আমি এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী এরকম লেস বসাচ্ছি। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, লেসও বসাতে পারেন। লেস বসালে ডিজাইনটা আরও সুন্দর ফুটে উঠবে। তো আমি একটা গোল্ডেন কালারের লেস নিয়ে পুরোটা বসিয়ে দিলাম। ফাইনাল লুকটা খুব সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, আমার সেলাই কমপ্লিট। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট নিশ্চয়ই দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।